প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাশপুর উমর আলী উচ্চ বিদ্যালয়, আমি সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মতিন সরকার। তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় থেকে আজকে আলোচনা করব। তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে পাঠে মনোযোগ দাও। তোমাদেরকে একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, সেটা হলো তোমরা তোমাদের ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে পেয়েছো? নিশ্চয়ই তোমরা উত্তরে বলবে যে ভোটের মাধ্যমে আমরা পেয়েছি। এই যে ভোট, এই এই ভোটটাকে বলা হয় নির্বাচন, গণতন্ত্রের ভাষায় এইটাকে নির্বাচন বলে। নির্বাচন হলো একটা প্রতিনিধি বাছাই। আমাদের অধ্যায়ে আমরা, তোমরা এই অধ্যায়ের এই পৃষ্ঠা দেখো, আমাদের অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। এখানে প্রথমে আমাদের গণতন্ত্রের কথা বলা আছে। গণতন্ত্র হলো একটি দেশের সরকার ব্যবস্থা, একটা প্রাচীনতম সরকার ব্যবস্থা। এই গণতন্ত্রের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। আমরা এই অধ্যায়ে আমরা এই গণতন্ত্র সম্পর্কে জানব, সরকার ব্যবস্থা সম্পর্কে জানব। সরকার ব্যবস্থা হলো আমাদের দুই ধরনের, আমরা তিন ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে পরিচিত আছি প্রাচীনকাল থেকে। দ্বৈত শাসন ব্যবস্থা, স্বৈর শাসন ব্যবস্থা, সামন্ত শ্রেণীর। আধুনিককালে আমরা বর্তমানে আধুনিক গণতন্ত্রের পর্যায়ে আমরা বিশ্ববাসী পৌঁছেছে এবং গণতন্ত্র তান্ত্রিক ব্যবস্থা একটা জনপ্রিয় সরকার নির্বাচনের ব্যবস্থা। হ্যাঁ, এই অধ্যায়ে আমরা তারপর আমরা জানবো গণতন্ত্র কি। গণতন্ত্র হলো যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে জড়িত থাকে, জড়িত জনগণ দ্বারা সরকার সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে সরকার গঠিত হয়, এই পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। হ্যাঁ, এখন আমরা গণতন্ত্রের কাকে বলি এই কথা, এই সংজ্ঞা যদি আমরা বলি, এই সংজ্ঞাটি আমরা পাব তোমাদের বইয়ের 117 পৃষ্ঠার মধ্যে নিচে দেওয়া আছে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞাটা দিয়েছিলেন, সেই সংজ্ঞাটা ছিল এরকম যে গণতন্ত্র হলো জনগণের এবং জনগণের জন্য জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে গণতন্ত্র বলা হয়। তারপর অধ্যাপক গেটেল বলেছিলেন তার মতে গণতন্ত্রকে, তিনি বলছেন যে সাধারণ অর্থে গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অংশ নেওয়ার অধিকারী, তাই হলো গণতন্ত্র। গণতন্ত্র সাধারণ অর্থে হলো মূলত সংখ্যাগরিষ্ঠ লোকের, সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে গণতন্ত্র গঠিত হয়। গণতন্ত্র জনসাধারণ স্বার্থ সংরক্ষিত থাকে এবং গণতন্ত্রের মাধ্যমে দেশে কল্যাণকর কাজ নিহিত হয়। এই অধ্যায়ে আমরা গণতন্ত্রের বিভিন্ন বিষয়, আধুনিক গণতন্ত্র যে রূপরেখা তা আমরা প্রত্যক্ষ করব। আমরা তোমাদের বইয়ের 118 পৃষ্ঠায় দেখো গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র হলো দুই প্রকার, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। এক প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে যে গণতন্ত্রের প্রাচীন ইতিহাস, যেটা আমাদের গ্রিসের এথেন্স নগরীতে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, নগর রাষ্ট্রগুলা ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রের জনগণ সরাসরি গণতন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনে সরকার ব্যবস্থা, সরকার প্রতিনিধি নির্বাচন করত। হ্যাঁ, তারপর আধুনিক কালে কালক্রমে এটা বর্তমানে বিশ্ব বিশাল জনসংখ্যা হয়েছে, বিশ্বের পরিস্থিতি বর্ধিত হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে জনপ্রিয়তা পদ্ধতি জনপ্রিয়তা পেয়েছে, গণতন্ত্র পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিতে সরকার ব্যবস্থা
এখন প্রত্যক্ষ গণতন্ত্র সরকার ব্যবস্থার যে পরোক্ষ গণতন্ত্র দ্বারা সারা বিশ্বে সরকার গঠিত হচ্ছে। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমাদের জানা দরকার যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কোন প্রকারের। আমাদের বাংলাদেশের গণতন্ত্র হলো পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রের পদ্ধতিতে বাংলাদেশ সরকার নির্বাচিত হয়। আর পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, একটু আগে তোমাদেরকে প্রত্যক্ষ গণতন্ত্র বলছিলাম, যেই আবারও বলছি যেই নির্বাচনে জনগণ সরাসরি তাদের সার্বভৌম ক্ষমতার মাধ্যমে জনপ্রতিনিধিত্ব করে রাষ্ট্র পরিচালনা করে বিচার কাজ পরিচালনা করে, সেই পদ্ধতিকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। বর্তমান বিশ্বে কোথাও নেই, সুইজারল্যান্ডের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বর্তমানে আছে, আর বিশ্বের বর্তমানে আধুনিক বিশ্বে প্রতিটা দেশেই পরোক্ষ গণতন্ত্র পরিচালিত। পরোক্ষ গণতন্ত্র হলো আমরা দেশের বিশাল জনগণ, সবাই সরকার ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে না, তারা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠায়। যেমন আমরা তোমাদের পরিচিত, একটু আগে প্রথমে আমি বলছিলাম যে তোমরা কীভাবে মেম্বার পেয়েছো, কীভাবে এমপি পেয়েছো, তোমরা নির্বাচনের মাধ্যমে পেয়েছো, এরাই হলো জনপ্রতিনিধি। আমরা যে এমপি নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য করে তাদেরকে আমাদের প্রতিনিধিত্ব করে সংসদে আমরা প্রেরণ করি, তারা সংসদে আমাদের জনগণের সুখ দুঃখের কথা, দেশের কথা, আমাদের জনগণের কথাই তারা তুলে ধরেন, আমাদের কথাই তারা বলেন। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ, এইটাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। বর্তমান সারা বিশ্বে এই পরোক্ষ গণতন্ত্র জনপ্রিয়তা পাচ্ছে এবং প্রচলিত আছে। এখন এই গণতন্ত্রের আমরা গণতন্ত্রের মধ্যে আমরা দেখব গণতন্ত্রের কিছু দোষও আছে, গুণও আছে। তোমাদের গণতন্ত্রের দোষ গুণ সম্পর্কে আমরা জানবো। 118 পৃষ্ঠায় নিচে দেখো গণতন্ত্রের দোষ গুণ। গণতন্ত্রের সুন্দর দিকগুলা হলো, গণতন্ত্রের সুন্দর দিকগুলা হলো প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরিচালনা শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। এই ধরনের গণতন্ত্রের মধ্যে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়, জনগণের স্বার্থ সংরক্ষিত হয়, জনগণের নির্যাতন নিপীড়ন স্বৈরাচারী পন্থার মতামত তুলে ধরা হয়, এবং গণতন্ত্রের মাধ্যমে সরকারি দল এবং বিরোধী দল দুইটা দল থাকে। বিরোধী দল দেশের সমস্যাগুলো সংসদে তুলে ধরে, সংসদে বিতর্কের পদ্ধতি থাকে, সরকারি দল তার আলোকে সংসদীয় হয়ে সরকার পরিচালনায় মগ্ন থাকেন, এতে জনগণ বেশি উপকৃত হন। আর দোষের মধ্যে হলো জনগণের গণতন্ত্রের যে দোষ, গণতন্ত্রের দোষগুলো আর সীমাবদ্ধতা ত্রুটিও আছে। প্রাচীনকালে প্রখ্যাত মনীষী বলেছিলেন, প্লেটো এবং অ্যারিস্টটল বলছেন, গণতন্ত্র হলো মূর্খের বা অযোগ্যদের শাসন ব্যবস্থা। সংখ্যাগরিষ্ঠ শাসন হিসাবে গণতন্ত্রে নিজেদের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত লোকেরা, তোমরা খেয়াল করবে বর্তমানে গণতন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতায় অজ্ঞরা, অযোগ্যরা এবং দুর্নীতিবাজরাও ক্ষমতায় এসে পড়তে পারে। হ্যাঁ, গণতন্ত্রের এটা গণতন্ত্রের একটা বিরাট ত্রুটি। অ্যান্ড প্রতিনিধি যদি সঠিক এবং সুষ্ঠু জ্ঞানী সৎ না হয়, তাহলে দেশের যে শাসন ব্যবস্থার মধ্যে ত্রুটি হয়, জনগণের কষ্ট নির্যাতন বেড়ে যায়। হ্যাঁ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ভোটাররা এই জিনিসগুলা সঠিকভাবে চিন্তা করতে হবে। এরপরের অধ্যায় আমরা, এরপরে আমরা বলবো বাংলাদেশের গণতন্ত্র। পরের পয়েন্টটা তোমরা দেখবে 119 পৃষ্ঠা, বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এলো, 1947 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানে ব্রিটিশ শাসনের অবসানে পাকিস্তান রাষ্ট্রে পার্লামেন্টারি
শাসন ব্যবস্থা কায়েম হয়, এর মাধ্যমে আমাদের গণতন্ত্র পদ্ধতি গৃহীত হয়। কিন্তু এটা 9 বছর টিকে ছিল, বেশি দিন টিকে নাই। 1958 সালে আইয়ুব খান সেই ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন। তারপরে চড়াই উতরে পেরিয়ে 1970 সালে আমাদের গণতন্ত্র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ষড়যন্ত্রে ক্ষমতা সহজে হস্তান্তরিত হয় নাই। পরে 1971 সালে আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়। এই ইতিহাস তোমাদের জানা আছে, বিভিন্নভাবে তোমরা জানছো, শুনছো, দেখছো। এবং 9 মাস যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করি, এই বিজয় লাভ করি। 16 ডিসেম্বরের আমরা বিজয় অর্জন করি। তারপর থেকে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এবং এই প্রতিষ্ঠিত হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার পরে 1973 সালে আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনেও বিপুল সংখ্যক আসন নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হয়, সরকার গঠন করে। কিন্তু 1975 সালের 15ই আগস্ট কুচুকরি মহলের, দেশি এবং বিদেশি কুচুকরি মহলের ষড়যন্ত্রে আমাদের দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, গণতন্ত্রের স্থগিত হয়ে যায়, সামরিক সেনা শাসন আসে। ও তা নয়, দীর্ঘ সেনা শাসনের মধ্যে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে আবার 1990 সালের নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র, সংসদীয় পদ্ধতির সরকার, পার্লামেন্টারি সরকার কায়েম হয় বাংলাদেশে। তারপরে নির্বাচনগুলা আমাদের 90 সালে হয়, তারপরে 98 সালে নির্বাচন হয়, তারপর 2001 সনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তারপর 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, 2014 সালে আওয়ামী লীগ পুনর্নির্বাচিত হয়, এবং 2019 সালে আওয়ামী লীগ পুনরায় 2018 সালে আওয়ামী লীগ পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আমরা গণতান্ত্রিক পারি, বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই সরকার প্রচলিত আছে। এন্ড গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে, গণতন্ত্রের ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরেকটি উপাদান গুরুত্বপূর্ণ, সেটা হলো রাজনৈতিক দল। বর্তমান গণতন্ত্রের মধ্যে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুষ্টিময় রাজনৈতিক দল কাকে বলে? মুষ্টিময় জনগণ, দেশের বিপুল সংখ্যক জনগণ একত্রিত হয়ে দেশ পরিচালনার জন্য তারা তাদের কতগুলো নীতি নির্ধারণী, দেশের সমস্যা সমাধানের প্রেক্ষিতে ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে কতগুলো বিধিবিধান তারা মাধ্যমে তারা একত্রিত হয়ে একটি সংগঠিত হয়, এইভাবে একটা রাজনৈতিক দল গঠিত হয়। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমাদের দেশে তুমি কয়টা রাজনৈতিক দল কথা বলতে পারবে, তোমরা প্রথমে বলবে বাংলাদেশ আওয়ামী লীগ, হ্যাঁ, তারপর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, হ্যাঁ, এরকম অনেক আরও অনেক দল আছে, জামাতে ইসলামী, তোমরা এরকম অনেক দলের কথা বলতে পারবে। এই দলগুলা তাদের নির্বাচনের আগে জনগণকে তাদের নীতি নির্ধারণ নিয়ে তারা তাদের শর্তগুলা, তাদের করণীয় কাজগুলো তুলে ধরেন, যাদেরকে আমরা নির্বাচনের আগে ম্যানিফেস্টো বলি। এই ম্যানিফেস্টোর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে পারলে, হ্যাঁ, সেই দলগুলা তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করে। এখন তোমাদেরকে আরেকটি প্রশ্ন করি, আমাদের দেশের সরকার, হ্যাঁ, কত বছর একটা সরকার প্রতিষ্ঠিত থাকে, ক্ষমতায় থাকেন? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলবে 5 বছর। আমাদের দেশের সংসদীয় নির্বাচনে একবার সংসদ এমপি নির্বাচিত হতে পারলে তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন, 5 বছরের পরে পুনরায় আবার নির্বাচন হয়। এই 5 বছর পরপর নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়। রাজনৈতিক দলগুলা এই 5 বছরের মধ্যে সরকারি দল থাকে এবং বিরোধী দল থাকে। সংসদে তারা বিরোধী দলকে ছায়া সরকার বা একটা বিকল্প সরকারও বলা হয়।
কোনো কারণে যদি ক্ষমতাশীল দল রাজনৈতিক সরকার থেকে বিচ্যুত হয় তখন বিরোধী দল সে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে থাকেন। অতএব সরকারি দল এবং বিরোধী দল গণতন্ত্রের মধ্যে দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা রাজনৈতিক দল সম্পর্কে জানলে রাজনৈতিক দলের কাজ নিয়েও তোমরা জান আমরা বললাম, রাজনৈতিক দলের উদ্দেশ্য নিয়েও আমরা বললাম, যে উদ্দেশ্য রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলোও তোমরা বলতে পারবে যে কেন তার রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো দেশের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের মানুষকে উন্নয়নের জন্য তারা জনমত সৃষ্টির জন্য মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় তারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে তারা তাদের জনমত তৈরি করেন যাতে নির্বাচনে তারা বিজয়ী হতে পারেন, সরকার গঠন করতে পারেন। এখন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকার কথাও বললাম। এখন গণতন্ত্র ও নির্বাচনের মধ্যে সম্পর্ক একটা বিষয় আছে, 123 পৃষ্ঠা, গণতন্ত্র ও নির্বাচন। এখন গণতন্ত্র ও নির্বাচন কথাটা যেটা আমরা আমাদের পাঠ শিরোনামের মধ্যেও আমরা দেখতে পাই, গণতন্ত্র ও নির্বাচন, গণতন্ত্র এবং নির্বাচন এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত। গণতন্ত্রের একটা প্রক্রিয়া, অন্যতম প্রক্রিয়া হলো নির্বাচন। নির্বাচন হলো ভোটের মাধ্যমে বাছাই করা, প্রতিনিধি বাছাই করা। আর আমাদের দেশে এই নির্বাচন প্রক্রিয়া মধ্যে সম্পন্নর জন্য যে যারা সরকার গঠন করেন, নির্বাচন করেন, তাদেরকে সাধারণত আমরা পাঠের সূচনায় আমরা নির্বাচন সম্পর্কে বলছিলাম যে তোমরা বইটা এবং বাড়ির ফললে রিডিং পড়বা মনোযোগ সহকারে, তোমরা এগুলা তোমরা বুঝতে পারবে, তোমাদের এই নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্কে তোমরা বিশেষ জানতে পারবে। তবে আজকে তোমাদেরকে, তোমরা বাড়িতে সবাই ভালো থাকবে, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজের দিয়ে তোমরা একটা কাজ করে বন্ধের পরে তোমরা তোমাদের বিশেষ শিক্ষকের কাছে এই কাজটা জমা দিবে। আমি আমার স্লাইড না থাকায় আমি বাড়ির কাজটাকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন যে আছে, এক সৃজনশীল প্রশ্নটা, হ্যাঁ, এক নং এটার উত্তরটা সমাধান করে পরীক্ষার পরে তোমরা স্কুল খোলার পরে তোমরা এটা জমা দিবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা স্কুলে আসি। আর এই করোনাকালে তোমরা সচেতন থাকবে, ভালো থাকবে, এই করোনা প্যান্ডেমিক মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত লেখাপড়া করবে এবং সবাইকে সচেতন রাখবে। হ্যাঁ, এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই অধ্যায়ের আলোচনা ক্লাস সমাপ্ত করলাম। হ্যাঁ, বাকিটুকু তোমরা পাঠ্য রিডিংয়ের মাধ্যমে তোমরা এটা মনোযোগ সহকারে বাড়িতে অধ্যয়ন করবে এবং স্কুল, এই বলে আমি আমার বক্তব্য সমাধান করলাম। আল্লাহ হাফেজ।